মানুষকে তো অনেক ভাবে ধোকা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওরা তো ধোকায় করলই না। আজকে ওদেরকে দিয়ে ওদের ধোকায় ফেলবো। ওদের ভিতরে নাকি মানবতা অনেক কাজ করে, আজকে ওদের মানবতা দিয়ে আমি খেলবো। হা হা হা, ওদের মানবতা দিয়ে ওদেরকে আমি ধোকা দেব। হা 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 হা, তার আগে তো আমাকে আমার রূপটা চেঞ্জ করতে হবে। হা হা হা। এখন এখানে বসে অসুস্থতার ভান করি আর দেখি রাস্তায় কি আছে। আজকে যে আসবে তাকে আমি আমার ঢোকাই ফেলবো। হা 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 হা, যাই এবার আবার ফের গুলি হয়ে যায়। বুড়ি সেজে তো অনেকক্ষণ ধরেই বসে আছি, কাউকে তো দেখতেও পারছি না। আরে আরে, ওই তো একটা লোক আসতেছে, আসো আসো আসো, আমি আবার বুড়ি হয়ে যাই। হা 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 হা। আমার অনেক দূরে বাড়ি, আমি এই গ্রামে লাইজাবাদের বাড়িতে যাবো। দিন আগে আসছিলাম তো, তাই আমি বাড়িটা চিনতে পারতেছিলাম না। আর আমার শরীরটা খুবই খারাপ, ভালোভাবে হাঁটতেও পারি না, একটু বসলে উঠে দাঁড়াতে পারি না, খুবই খারাপ শরীর। তুমি কি আমাকে একটু ওদের বাড়িতে নিয়ে যেতে পারবে দাদু ভাই? আমি তো চিনি, সে তো অনেক দূর, আমার হাতে তো অনেক সময় নেই, আমার আবার নামাজ পড়তে যেতে হবে। তুমি তো চিনতে পারতেছ না দাদু ভাই, তুমি যদি আমাকে একটু নিয়ে যেতে আমার খুব উপকার হতো। ওরা মানুষ, এখনই মারা যাবো গো, তার আগে তুমি আমাকে একটু রেখে আসো, আমার খুব উপকার হতো। তুমি নামাজ পড়েও পড়তে পারবা, চলো দাদু ভাই আমাকে একটু রেখে আসো। বুঝতেছি না, আমি নামাজে যাইতে চাইতেছি, উনি খালি বাপ বাবার কাছে নিশ্চয় কোন ঝামেলা আছে। দাদু ভাই কি চিন্তা করতেছো, আমাকে একটু রেখে দিয়ে আসো। তাহলে আপনি থাকেন, আমি নামাজটা পড়ে আসি। বরবর করতেছিস আমাকে তো আগে আগে দিয়েছো, তুমি সেটা করে বুঝতে পারো না, আমার তুমি পরে পড়তে পারো, আমাকে তো আগে আগে দিয়েছো। চলো বারবার করতেছি তোর কথা কানে ঢোকে না। ও শয়তান তুই, তাই তো কই আমি নামাজে যাইতেছিলাম, আপনি খালি নামাজ থেকে খালি আমাকে আটকা। দাঁড়া শয়তান, তোকে আমি শিক্ষা দিচ্ছি। আচ্ছা তোকে আমি এখনই শিক্ষা দিচ্ছি। আউযু বিল্লাহি শয়তান রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো গেছে, এই তো গাটা পরিষ্কার হয়ে গেছে, আমি নামাজ তো পড়ে আসি। এদিকে দেরি হয়ে গেছে। না, মানুষকে যেই রূপে ধোকা দিতে যায় ওরা তাও আমাকে বুঝতেই পারে যে আমি শয়তান, আমি শয়তান। ওরা কি একটা দোয়া পড়ে আমাকে তাড়িয়ে দেয়, আমি ওদেরকে ধোকা দিতেই পারি না। না, এভাবে থাকলে তো চলবে না। যাই, একে ধোকা দিতে পারলাম না, দেখি অন্য কাউকে ধোকা দিতে পারি নাকি।